What's up guys, this is your friend Kanishk and welcome to another video. আজকে আমাদের গ্রেট লাইফ গ্রেট রুলস সিরিজের এই ভিডিওতে আমরা যাকে নিয়ে কথা বলবো তিনি এশিয়ার সেক্সিয়েস্ট পার্সন, নন আদার দ্যান ঋত্বিক রোশন। তো ঋত্বিক রোশন, অ্যাজ ইউজুয়াল আমরা জানি যে তার বাবা একজন বলিউড অ্যাক্টর রাকেশ রোশন, এবং সেহেতু হয়তো তার কেরিয়ারের শুরুতে অনেক সুবিধা হয়েছে বা তার কেরিয়ারটা অনেক স্মুথ গেছে। বাট বাস্তবে কিন্তু সেরকম কিছুই না। ঋত্বিক রোশন অবভিয়াসলি একজন রিস্ক টেকার, একজন ফাইটার, যাকে শৈশবে দুটো মেজর সমস্যার মুখোমুখি হতে হয়েছে, যেটা তার অ্যাক্টিং ক্যারিয়ারের জন্য সবচেয়ে কঠিনতম জিনিস ছিল। তো আজকে আমরা দেখে নেব ঋত্বিক রোশনের লাইফের সেরকমই কিছু সমস্যা এবং কী করে তিনি সেগুলোকে ক্রস করে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন, এবং আজকে ঋত্বিক রোশন কি আমরা সবাই জানি। সো চলো দেখে নেওয়া যাক। তো ফার্স্ট যেটা আসছে, স্ট্যামারিং। ঋত্বিক রোশন ছোটোবেলা থেকেই এতটাই খারাপ অবস্থার মধ্যে ছিলেন, তার স্ট্যামারিংটা এতটাই মারাত্মক ছিল যে তিনি একটা লাইন কমপ্লিটলি বলতে পারতেন না, এবং যেটা তার অ্যাক্টিং ক্যারিয়ারের সবচেয়ে বড় বাধা ছিল। কারণ অ্যাজ আ অ্যাক্টার আমরা জানি যে তাকে বিভিন্ন ডায়লগ দিতে হবে, তাকে অ্যাক্টিং করতে হবে, এবং সেখানে যদি ঠিকঠাক কথা বলা না যায় সেটা অবশ্যই খুব সমস্যার, যার জন্য আর্লি এজে ঋত্বিক রোশন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। তো ঋত্বিক রোশন কী করে সেটাকে ওভারকাম করেছেন, এবং আজকে তিনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টর অফ বলিউড কী করে হয়েছেন চলো দেখে নি। ট্রু হ্যায় কে বচপন মে তুমে স্ট্যামারিং কি প্রবলেম হতি থি, তুম কিতনে সাল কে থে জব তুমারি ইয়ে স্পিচ প্রবলেম শুরু হুই? আই থিঙ্ক আই মাস্ট হ্যাভ বিন অ্যাবাউট 6। মুঝে ইয়ে একবার অ্যাকচুয়ালি পুছনা হ্যায় তুমসে কে কিয়া তুমারা ওয়েন ইউ তুম বাত করনা শুরু করতে হো তো ইজ দ্যার লাইক টু মেনি ওয়ার্ডস ইন ইয়োর মাইন্ড এন্ড ইটস নট প্রসেসিং, হোয়াট ইজ ইট? এভরিথিং সিমস নরমাল ওয়েন ইউ স্টার্ট টকিং, লেকিন জব আপ বলতে হো you get stuck, you just stop and you don't know why, and right from your toes to the ends of your hair strands, you're just in complete shock, and your heart palpitates, and you just don't understand, and you just are so aware of people looking at you. You can compare it to hell. ye kab tak chali dugu tumhari problem? 6 saal se leke kitne umar tak ye problem thi? 6 to 35, I'm 35 now. But you're speaking perfectly all right now. That's because there's a way out. There is a way out. Uske bare mein hi hame baat karna hai ki jab tum chote the, jab tum school mein jate the, were you made fun of in school? Of course. It's one of those unfortunate handicaps that is laughed at, and people, especially kids, they don't understand that it's, because it looks funny, you know, you can't blame them. So the childhood of somebody suffering from a problem like this is pure hell, because when you wake up in the morning till the time you sleep at night, you know, you almost some days dread waking up because you have to go through an entire day where you have to use your speech, which is like from A, B, C, D. I used to just repeat A, all B, the, C. Yeah, in all ways and forms. So I used to take A and go, you know, say A in all ways possible. All ways that you can possibly think of, and do that with each letter, and then make permutations and combinations of two letters combined. So I just do words all the time, the whole day. Aur abhi bhi tumhe ye karna padta hai? 1 hour a day, every day. At that. To second jeta asche, amra jani ajke Ritik Roshan Bollywood er one of the finest actor hobar sathe sathe ওয়ান অফ দ্য ফাইনেস্ট ডান্সার। তো ডান্সের জন্য ঋত্বিক রোশন যেই জায়গায় আজকে এসে দাঁড়িয়েছেন সেটা কিন্তু খুব সহজ ছিল না। ঋত্বিক রোশনের স্পাইনাল কর্ড, মেরুদণ্ড, সেটা কিন্তু সোজা না, সেটা কিন্তু
ব্যাকা, যার জন্য তাকে ডক্টর বলেছিলেন যে অ্যাক্টিং তো দূরের কথা, তিনি ঠিকঠাক সোজা হয়ে হাঁটতে পারবেন না, দৌড়ানো তো অনেক দূরে। এবং এরকম একটা কন্ডিশন থেকে যেখানে ডক্টর পর্যন্ত জবাব দিয়ে দিয়েছেন, সেখানে কিন্তু ঋত্বিক রোশন নিজের জেদে আজকে ওয়ান অফ দ্য বেস্ট ড্যান্সার ইন বলিউড। তার ড্যান্স স্টেপ দেখে সবাই মুগ্ধ হয়ে যায় আজকে। কিন্তু সেখানে তিনি কিভাবে এসেছেন আরো একবার চলো দেখে নিই। At that time, I was diagnosed with a severe case of scoliosis, which is a curvature of the back. The spine was not straight, it was like this. And every time I tried to work out or dance, I used to go into a spasm and I used to be in bed for weeks or months. We went to all the doctors in the world and they all said that, well, you know, with this problem, we don't think you should be an actor, because then you have to dance and you have to fight, do action and fight, and if you do that for a couple of years, you'll be on a wheelchair. I'm smiling there, I'm laughing, I'm saying, but doc, I that's what I want to do, that's what I am, that's what I really want to do, and I'm crying at the same time, I'm laughing at the same time. So ye problem kaise solve ki tumne fir? I remember what happened was that exactly after 1 year, on the same day that that doctor had told me that you can't be an actor, and I gave up the thought. It's 19th of July, I think. Yes, tumhe yaad hai wo day bhi yaad hai. Yeah, I went to Suzanne and I said, I've made up my mind, you know, if I die doing this, I'll die doing this. But at least I'll live the way I want to live. Ritik Roshan emon ekjon actor jar prothom movie kintu blockbuster chilo, je movie amra choto belay sokolei bohu bar dekhechi, Kaho Na Pyar Hai, jeta Ritik Roshan ke ratarati superstar baniye dichilo. কিন্তু তারপর ব্যাক টু ব্যাক 3 বছর তিনি কোনো হিট ফিল্ম দেননি, তার ফিল্ম ফ্লপ হয়েছে এবং সকলেই ধরে নিয়েছিল যে হয়তো তিনি ওই একটা মুভির জন্যই নাম করে গেছেন, তারপর তার কেরিয়ার শেষ। বাট সেখান থেকে তিনি কাম ব্যাক করেছেন এবং তার বিভিন্ন সিনেমাতে আমরা দেখেছি তিনি কিন্তু রিস্ক নিয়েছেন। এবছরেও তার রিলিজ হয়েছে সুপার 30, যেখানে কিন্তু আমরা ঋত্বিক রোশনকে তার অ্যাব বডি সব কিছু বাদ দিয়ে একটা সম্পূর্ণ অন্য ভূমিকায় দেখেছি। তো আজকে জেনে নেবো ঋত্বিক রোশনের সেই জার্নির কথা, যখন পুরো ইন্ডাস্ট্রি ভেবেছিল যে তার কেরিয়ার শেষ, বাট তিনি ফিরে এসেছিলেন। কহো না প্যার হ্যায় কি সাকসেস কে বাদ ঋত্বিক ওভারনাইট স্টার বন গয়ে আর সভি কো উনকি আগলি ফিল্ম কা ইন্তজার থা। পর ঋত্বিক কি আগলি 3 সাল তক কোই ভি সোলো লিড ফিল্ম নহি চল পাই আর মানা যা রাহা থা কি ঋত্বিক এক ওয়ান টাইম ওয়ান্ডার অ্যাক্টর হ্যায়। ফির উনকে ক্যারিয়ার মে ভো মোমেন্ট আয়া জব হাম সব নে উনহে কোই মিল গয়া মে দেখা और सभी उनकी एक्टिंग देखकर हैरान रह गए। ঋত্বিক ने रोहित मेहरा का कैरेक्टर बहुत ही परफेक्शन से प्ले किया और अब क्रिटिक्स का कहना था कि ঋত্বিক अपनी जनरेशन के बेस्ट एक्टर हैं। ঋত্বিক ने बताया कि उन्होंने कहो ना प्यार है के बाद मिशन कश्मीर, फिजा और यादों में भी अपने कैरेक्टर के लिए बहुत हार्ड वर्क किया था, पर बॉक्स ऑफिस पर ये सारी फिल्म्स फ्लॉप रही। ঋত্বিক को लगने लगा कि ऑडियंस शायद उन्हें सिर्फ रोमांटिक हीरो के तौर पर देखना चाहती हैं, इसलिए उन्होंने मुझसे दोस्ती करोगी, मैं प्रेम की दीवानी हूँ, न तुम जानो न हम जैसी फिल्म्स को साइन किया। देखा जाए तो ঋত্বিক हमेशा से एक रिस्क टेकर रहे हैं, जहाँ अपनी पहली फिल्म में उन्होंने एक डबल रोल प्ले किया जो उन दिनों सिर्फ कॉमेडी फिल्म्स में ही देखने को मिलता था। तो सबसे शेषे अवश्य वीडियो ভাল লাগলে ভিডিওতে লাইক দিও এবং আমাদের YouTube চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।